হাসিনার ক্ষমতা কি অস্তাচলে? আমি মনে করি হ্যাঁ, অস্তাচলে। তার ক্ষমতার আয়ু খুব বেশি দিন নয়। আমার কথাটা অনেকের কাছে প্রফেসি বা ভবিষ্যৎবাণীর মতো মনে হতে পারে, অনেকের কাছে ফাঁকা আওয়াজ বলে মনে হতে পারে, অনেকের মনে হতেই পারে আমি এমনি এমনি ইউটিউবের ভিউ বাড়ানোর ধান্দায় এমন আশার বোমবাস্টিং বাণী শোনাচ্ছি। ক্ষমতা আসলে কি, সেটা কি কিভাবে তৈরি হয়, হাসিনার ক্ষমতা কিভাবে তৈরি হয়েছে, এই একাডেমিক আলাপটাই আজকে আমি করব। তাহলে আপনারা নিজেরাও বুঝবেন হাসিনার ক্ষমতা আসলেই অস্তাচলে কিনা। ক্ষমতা জিনিসটা আসলে কি, আমরা সহজ বাংলায় বলি মুরদ বা মাজার জোর বা হ্যাড। হাসিনার মুরদ আছে তাই সে ক্ষমতায় আছে, জনগণ পাল্টা মুরদ দেখাতে পারেনি তাই হাসিনাকে হটানো যায়নি। শেখ মুজিবেরও মুরদ ছিল তাই সে বিনা ভোটেই নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেছিল আজীবনের জন্য। আবার এক রাতেই সেই মুরদ ঠুস হয়ে গেছিল কয়েকজন মেজরের মুরদে। খালেদ মোশাররফ মুরদ দেখাতে গিয়েছিল 3রা নভেম্বর তার অনুগত অফিসারদের নিয়ে, মুরদ টিকেছিল কয়েকদিন, সিপাহি জনতার ঐক্য এই মুরদের বেলুন ঠুস করে দিয়েছিল। শামীম ওসমানেরও মুরদ আছে তাই সে বলে খেলা হবে, পাড়ার মাস্তানের মুরদ আছে তাই সে সবার উপরে ছড়ি হড়ায়, ছিনতাইকারীরও মুরদ আছে, কয়েক মিনিটের জন্য সেই মুরদ টিকে থাকে থানার পুলিশের সাথে সিস্টেম করে, ওই কয়েক মিনিটেই কাজ সেরে ফেলতে পারলে ওই সেকান্দার। কুত্তারও মুরদ আছে তার বাড়ির কাছে। যাই হোক, একটা রাষ্ট্রে রাজনৈতিক ক্ষমতা কিভাবে তৈরি হয়, তৈরি হয় তার নাগরিকের ছেড়ে দেওয়া কিছু সার্বভৌম ক্ষমতাকে একসাথে করে। সেটা কিরকম, ধরেন আমরা মানুষ হিসাবে সকলেই সার্বভৌম, মানে আমাদের তো খোদাতালা ছাড়া কাউকেই পরোয়া করার কথা নয়, কিন্তু আমরা পরোয়া করি। ধরেন কেউ আমাকে মারল, আমি কি তাকে পাল্টা মার দিতে যাই? না, যাই না। আমি আমার পাল্টা মার দেওয়ার ক্ষমতাকে রাষ্ট্রকে অর্পণ করি, তাকে বলি আমি পাল্টা মার দিতে পারতাম কিন্তু মারলাম না, তুমি আমার এই মার দেওয়ার ক্ষমতা নাও, তুমি বিচার করে ওকে শাস্তি দাও। ঠিক একইভাবে আমরা 18 কোটি জনগণ পাল্টা মার দেওয়ার ক্ষমতা রাষ্ট্রকে দিয়ে দিয়েছি, সেই ক্ষমতাই পুলিশ আর আদালত। তার মানে আদালত আর পুলিশ তৈরি হতো না যদি আমি আমার সার্বভৌম ক্ষমতা ছেড়ে না দিতাম রাষ্ট্রকে। আমি শুধু ক্ষমতা ছেড়েই দেই না, আমি এই ক্ষমতা কে ব্যবহার করবে সেটাও ভোট দিয়ে স্থির করে দিই, একটা নির্দিষ্ট মেয়াদের জন্য অবশ্যই। এই জন্যই বলা হয় জনগণই ক্ষমতার উৎস। হাসিনা আমার ক্ষমতা ডাকাতি করে নিয়ে গেছে 900 ভোট করে, আমাকে ঠিক করতে দেয়নি কে এই ক্ষমতা ব্যবহার করবে। ক্ষমতা জনগণের, কিন্তু এক্সারসাইজ করছে হাসিনা জনগণের অনুমতি বা অনুমোদন ছাড়াই। ধরেন আপনার বাসায় কাজের বেটি ছিল সখিনা, আপনি তার কাজে সন্তুষ্টও ছিলেন, একদিন দেখলেন হাসিনা আপনার বাড়ির কাজের বুয়ার পোস্ট দখল করে নিয়েছে আর সে অখাদ্য রান্না করে আপনাকে সেটা খাইতে বাধ্য করছে, কারণ সেইটা নাকি হাসিনার ড্যাডির স্বপ্ন ছিল। আপনি এখন আমাকে বোঝান যে হাসিনার ড্যাডির স্বপ্ন কেন আমাকে বাস্তবায়ন করতে হবে। একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতা থাকে জনগণের কাছে, এর মধ্যে কোনো যদি কিন্তু তবে এসব কিছুই নেই, কিন্তু ক্ষমতা কি আসলেই জনগণের কাছে থাকে? অনেক সময় এ ক্ষমতা জনগণের বেহাত হয়ে যায়। ক্ষমতা কিভাবে তৈরি হয়, ক্ষমতা কিভাবে এক্সারসাইজ করা হয় সেটা না বুঝলে আপনি নিজে জনতা হয়ে আপনার ক্ষমতাকে ব্যবহার করতে পারবেন না, আপনি ডাকাতদের হাত থেকে আপনার লুণ্ঠিত ক্ষমতাকে ফিরিয়ে আনতে পারবেন না। ক্ষমতার সংজ্ঞাটা কি, ক্ষমতা মানে হচ্ছে আপনার সেই মুরদ যা দিয়ে আপনি অন্যকে আপনার পছন্দ মতো কাজ করিয়ে নিতে পারেন। হাসিনা চায় সে 900 ভোট করুক আর গুমখুন করুক, আপনি যেন এর বিরুদ্ধে টু শব্দটা করতে না পারেন। আপনি যদি হাসিনার এই ইচ্ছাতে চলেন তাহলে হাসিনা প্রকৃতই ক্ষমতাবান। রাজনৈতিক ক্ষমতা জনগণের ভোট থেকে আসে, আমরা আগেই দেখেছি, কিন্তু হাসিনা তো ভোট করেনি, তাকে কেউ ভোট দেয়নি। তাহলে হাসিনার ক্ষমতার উৎস কি? ভোট ছাড়া রাজনৈতিক ক্ষমতা 6 ভাবে তৈরি হয়। প্রথম ধরন হচ্ছে পিটানির ক্ষমতা, ডান্ডা মেরে ঠান্ডা করার ক্ষমতা, সেটা গোপালী পুলিশ হোক আর হেলমেট বাহিনী ছাত্রলীগ হোক। দ্বিতীয় হচ্ছে টাকা, টাকা বা সম্পদ ক্ষমতা তৈরি করে, টাকা দিয়ে যে কোনো কিছু কিনে নেওয়া সম্ভব, যেমন বাংলাদেশে টাকা দিয়ে আদালতের রায় কেনা যায়, থানার ওসিকে কেনা যায়, র‍্যাবকে দিয়ে কন্ট্রাক্ট কিলিং করানো যায়, রাজনৈতিক দল করা যায়, রাজনৈতিক দলের জনসভায় লোক আনা যায়, গুন্ডা ভাড়া করা যায়। হারিসারা নাকি টাকা দিয়ে র‍্যাব পুলিশকে প্রাইভেট গুন্ডা বাহিনীর মতো ইউজ করে। এখন নিশ্চয়ই বুঝছেন কেন হাসিনার দলের লোকেরা ব্যাংক লুট করে, কেন হাসিনা পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল উন্নয়ন প্রকল্প নেয়,
কেন আমাদের রাস্তাগুলো সবচেয়ে বেশি দামি দুনিয়ার মধ্যে, আবার সেই রাস্তা টেকেও না। তৃতীয় হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যেমন আদালত, আমলাতন্ত্র, আইন, দেখেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, দুদক, মামলা, এসব দিয়ে ঠান্ডা করে দেওয়া হয় না সরকার বিরোধীদের, এটা একটা ক্ষমতা। চতুর্থ ধরনের ক্ষমতা আসে সমাজের সম্মতি থেকে, সমাজে যেই চিন্তা প্রাধান্য বিস্তার করে থাকে সেই চিন্তা থেকে একটা সামাজিক ক্ষমতার উদ্ভব হয়। যেমন আমরা তরুণ বয়সে মুরব্বীদের সামনে সিগারেট খেতাম না, ওনারা সামনে এলে আমরা মাথা তুলে তাকাতাম না, মাথা নিচু করে হেঁটে যেতাম। মুরব্বীরা সন্ধ্যার পরে আমাদের বাসার বাইরে দেখলে এমন ধমক দিতেন যে আমরা ভয়েই কুঁকড়ে যেতাম। সমাজের এই ক্ষমতা থাকে সমাজের ইনস্টিটিউশনগুলোকে ঘিরে, সেই ইনস্টিটিউশনগুলো ধর্মীয় প্রতিষ্ঠানগুলো থেকে নিয়ন্ত্রিত হয়, যেমন মসজিদ, মন্দির, চার্চ, যেমন ধরুন আকিকা, বিয়ে, কুলখানি, দাফন, শ্রাদ্ধ, পূজা পার্বণ, এমন ধর্মীয় উৎসবগুলো। এই কারণে আপনি খেয়াল করবেন হেফাজত কেন সামাজিকভাবে শক্তিশালী, এই সামাজিক ক্ষমতাগুলোকে হাসিনা খুব কৌশলে ধ্বংস করে দিচ্ছে। আজকে ছাত্রলীগ শিক্ষককে পিটায়, মসজিদে ঢুকে মুসল্লি পিটায়, ফেসবুকে বাপের বয়সী মানুষের কমেন্ট বক্সে এসে সিপি গ্যাং গালির বন্যা ছুটিয়ে দেয়, সে সিপি গ্যাংকে হাসিনার পিএম অফিসের সহকারী আশরাফুল আলম খোকন টাকা আর শেল্টার দেয়। পঞ্চম ক্ষমতা হচ্ছে আইডিয়া বা বয়ান তৈরি করার ক্ষমতা। দেখেন আপনাকে একসময় বিশ্বাস করতে বাধ্য করানো হয়েছে ইসলাম আর মুক্তিযুদ্ধ পরস্পরের শত্রু, রাজাকারেরা ছিল সব মৌলানা, তাদের দাড়ি ছিল, তারা টুপি মাথায় দিয়ে সুন্নতি পোশাক পরে রাজাকারি করত, মুক্তিযুদ্ধে ইসলামের সাথে ফয়সালা হয়েছে, মুক্তিযুদ্ধ করাই হয়েছে ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী ভাব চিহ্ন থাকলে সেটা প্রতিক্রিয়াশীলতা। এই যে বয়ান, এই বয়ান দিয়ে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে একটা গ্লানির বোধে বেঁধে ফেলা হয়েছিল, এই বয়ানই রাজত্ব করতে এতদিন। সেই বয়ান ছিল এই তথাকথিত সেকুলার প্রগতিশীলদের ক্ষমতার উৎস। এই বয়ানের পাল্টা বয়ান যখন হাজির করা গেছে তখনই সেই সেকুলার আইডিয়ার বয়ানের ধস নেমেছে, ক্ষমতায় ধস নেমেছে। খেয়াল করলে দেখেন থেমিস অপসারণের আন্দোলন, আর্গুমেন্ট কি ছিল? আর্গুমেন্ট ছিল থেমিস আমাদের সংস্কৃতিতে ন্যায়ের প্রতীক নয়, এক লাইনের একটা আর্গুমেন্ট, এই এক লাইনের এই আইডিয়ার শক্তি এমনই থেমিসকে অপসারণ করতে বাধ্য হতে হয়েছে হাসিনাকে, কোনো তথাকথিত প্রগতিশীল আর্গুমেন্ট দাঁড়াতেই পারে। ষষ্ঠ শেষ ক্ষমতার উৎস হচ্ছে সংখ্যা, বিপুল সংখ্যায় মানুষ যখন রাস্তায় নেমে আসে তখনই তৈরি হয় রাজপথের ক্ষমতা, তৈরি হয় রাষ্ট্র বিপ্লব। সেই জন্যেই সমাবেশ, মিছিল, এসবে হাসিনার এত ভয়, এগুলো পাল্টা ক্ষমতা, কোথাও কেউ জড়ো হলেই সেটাকে ভেঙে দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে গোপালী পুলিশ। ভাবুন সেই পাঁচই মে, শাপলা চত্বর, সেই মোদি বিরোধী লড়াই, সেই নিরাপদ সড়কের আন্দোলন, সেই কোটা বিরোধী আন্দোলন, বিপুল সংখ্যার কাছে হাসিনা পিছু হটেছে, বা বলতে হয় পিছু হটতে বাধ্য হয়েছে। এই ক্ষমতা কিভাবে কাজ করে এটা না জানলে আপনি ক্ষমতার সাথে লড়তে পারবেন না। ক্ষমতা কখনো স্থির নয়, ক্ষমতা তার পাল্টা ক্ষমতার সাথে দ্বন্দ্বে লিপ্ত থাকে, হয় আপনি ক্ষমতাকে চ্যালেঞ্জ করবেন অথবা আপনি ক্ষমতার আনুগত্য মেনে নেবেন। দেখেন হাসিনা কতবার পিছু হটেছে, নিরাপদ সড়কের আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, থেমিস অপসারণ, মুজিবের ভাস্কর্য নাবাসানো, এখন আমেরিকার স্যাংশন। ক্ষমতা নদী স্রোতের মতো, এটার গতিমুখ আছে, এটার গতি ঠিক করে রাজনীতি বা রাজনৈতিক বয়ান। আপনি আপনার কাঙ্ক্ষিত পথে ক্ষমতার স্রোতকে নিয়ে যেতে পারছেন কিনা সেটাই আপনার মনশিয়ানা। ধরেন আমরা ক্ষমতার যেই প্রথম উদাহরণ দেখলাম পিটানির শক্তি, যেটা হাসিনার প্রধান ক্ষমতার উৎস, সে ভয় দেখায়, ভয় দেখিয়ে বসে রাখে, এই ক্ষমতার উৎসকে একেবারে ঠান্ডা করে দেওয়া গেছে আমেরিকান স্যাংশন দিয়ে। এখন হাসিনার পুলিশ ভালো হয়ে গেছে, হাসিনার পুলিশ আর গুম করে না, ক্রস ফায়ার করে না, গুমের শিকার ব্যক্তিদেরকে থানায় ডেকে এনে সাদা কাগজে স্বাক্ষর নিয়েছিল কয়েকদিন আগে, ফেসবুকে ধমক খেয়ে মিউ মিউ করে বলে না আমরা তো গুমের শিকার ব্যক্তিদের খোঁজে তদন্তের কাজে গিয়েছিলাম। বেঞ্জির বুক টান টান করে ভুড়ি বের করে দিয়ে জঙ্গিবাদ নিয়ে গরম গরম বক্তব্য দিত না, আর দেয় না, আর দেবেন না, ও চুপ। বিদেশে থাকা ইউটিউবারদের নিয়ে হুঙ্কার দেয় না, কি দিন আইল। ক্ষমতা সবসময় একটা জায়গায় কেন্দ্রীভূত হতে চায়, ক্ষমতা নিজেই তার চরিত্র অনুসারে কাউকে অধিক ক্ষমতাবান করে তোলে, তাই ক্ষমতার কন্ট্রোল দরকার, নিয়ন্ত্রণ দরকার। এই নিয়ন্ত্রণ আসে অনেকগুলো জায়গা থেকে, রাষ্ট্রীয় ইনস্টিটিউশন থেকে আসে, সামাজিক শক্তি থেকে আসে, বিরোধী দল থেকে আসে, সংগঠন সমাবেশের অধিকার থেকে আসে। হাসিনা সব কিছুকে ধ্বংস করেছে, বিরোধী দলকে ধ্বংস করেছে, সভা সমাবেশের অধিকারকে কেড়ে নিয়েছে, আদালতকে ধ্বংস করেছে,
আদালত হাসিনার কথায় চলে, আমলাতন্ত্রকে ধ্বংস করেছে, ইনস্টিটিউশনকে ধ্বংস করেছে। এইবার আসুন সেই প্রথম প্রশ্নে আমরা আবার ফিরে যাই, হাসিনার ক্ষমতা কি অস্তাচলে? আমি ক্ষমতার যে ছয়টা উৎসের কথা বলেছি সেটা মনে আছে? আমি আবার বলছি, মিলিয়ে নিন হাসিনার কোনটা আছে কোনটা নাই। পিটানির ক্ষমতা, টাকার ক্ষমতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ক্ষমতা, আইনের ক্ষমতা, আমলাতন্ত্রের ক্ষমতা, সমাজের সম্মতির ক্ষমতা, আইডিয়া বা বয়ান তৈরির ক্ষমতা, সংখ্যার ক্ষমতা। হাসিনার ক্ষমতার উৎস প্রথম তিনটা, পিটানির ক্ষমতা, টাকার ক্ষমতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আইন, আমলাতন্ত্রের ক্ষমতা। হাসিনার সমাজের সম্মতি নাই, আইডিয়া বা বয়ানের ক্ষমতা নাই, হাসিনার সংখ্যার ক্ষমতাও নাই। হাসিনার তিন ক্ষমতার মধ্যে প্রথম ক্ষমতা যেটা, পিটানির ক্ষমতা, সেই ক্ষমতাকে ল্যাংড়া করে দেওয়া গেছে। সে আর ভয় দেখাতে পারে না, তার ভয় দেখানোর ইনস্টিটিউশন র্যাব ওকে যে পুরোপুরি, পুলিশের আইজির মাথায় স্যাংশন, তেড়িবেড়ি করলে আরো স্যাংশন আসবে। এইবার দ্বিতীয় ক্ষমতা, টাকার ক্ষমতা, বাইডেন পাচার করার টাকায় হাত দিচ্ছে। দুই নম্বর ক্ষমতার উৎসে হাত দিচ্ছে বাইডেন। হাসিনার ক্ষমতা কি অস্তাচলে? এবার আপনি নিশ্চয়ই উত্তরটা জানেন। এখন আপনার কাজ কি? আপনার কাজ আপনার ক্ষমতার জায়গাগুলোর চর্চা করা, আপনার ক্ষমতাকে বাড়িয়ে তোলা। আপনার তিনটা ক্ষমতা আছে, আপনার আইডিয়ার ক্ষমতা আছে, আপনার সামাজিক শক্তির ক্ষমতা আছে, আপনার সংখ্যার ক্ষমতা আছে। আপনার বয়ান তৈরি করুন, আইডিয়া তৈরি করুন, আইডিয়া রুলস। যারা শক্তিশালী বয়ান তৈরি করে তাদের বয়ান যদি হাসিনাকে দুর্বল করে তাদের বয়ান ঊর্ধ্বে তুলে ধরুন। সমাজের শক্তিকে নিজের পক্ষে রাখুন, মুরব্বীদের সম্মান দিন, মা খালা ফুপাদের, সমাজের মুরব্বী নারীদের পক্ষে রাখুন। আর এক মজলুমকে চিনে নিন, তার হাতে হাত রাখুন, সংগঠিত হন। মনে রাখবেন মজলুমের কোনো দল নেই, তাদের একটাই দল, সে মজলুম। যদি আপনি মজলুম হন আর এক মজলুমকে যদি আপনি চিনতে না পারেন, তার হাতে যদি হাত রাখতে না পারেন, তাহলে আপনি কিসের মজলুম? যদি আপনি জালেমকে চিনতে না পারেন তাহলে আপনি কিসের বিপ্লবী? ব্রড বেসড ঐক্য গড়ে তুলুন, শক্তি সঞ্চয় করুন চূড়ান্ত বিজয়ের জন্য। তাহলে আপনি গণবিরোধী ক্ষমতাকে গণশক্তির ক্ষমতা দিয়ে পরাস্ত করতে পারবেন। মনে রাখবেন, মহান সৃষ্টিকর্তা সবসময় ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষেই থাকেন।